এ সময় গরমের কারণে জ্বর আসে, আর হলো খাওয়ার কারণে, গরমের মধ্যে খাওয়ার কারণে গ্যাস ছাগলে ফিল করবে বেশি, আর পুরা রোগ ছাগলের গেলা সচরাচর দেখা যায় হঠাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। পরিশেষে আপনার পরিচয় একটু দর্শকদের মাঝে দিবেন নতুন করে। আমার নাম সুমন, আমি পল্লি চিকিৎসক এবং গরু ছাগল চিকিৎসা করি। বাড়িতে কি কি পশু আছে? বাড়িতে গরু আছে, তারপর ছাগল আছে, বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে। গরু আছে, গরু আছে, বাচ্চা ছাগল। ছাগল কতদিন আগে কিনা ছিল এগুলো? একটা হলো 6 মাস আর একটা হলো 1 বছর, তাই না? আচ্ছা, আজকে কিন্তু শুধু ছাগল কিনা বেচা আমার দেখাবো না, আছে কিছু তথ্য আপনার কাছ থেকে নেবো। এই জন্য আমার আশা, কিন্তু যারা ছাগল লালন পালন করে এবং যাদের খামার আছে, আর আপনার কাছ থেকে কিছু আমার প্রশ্ন আছে যেগুলো অবশ্যই আমাকে অনেক প্রশ্ন করে থাকে, যাদের সমস্যা ছাগলের। আমি আপনাকে সেই প্রশ্নগুলো করবো যেগুলো আপনি জানেন, সেগুলো আমাকে একটু জানাবেন, আর আমি সেটা দর্শকদের অবশ্যই দেখাবো। আচ্ছা সুমন ভাই, প্রথমে আপনার ছাগল নিয়ে কথা বলি। ছাগল লাগে বেসা কিনা করি, পরে ওইগুলা চাই। ছাগল এগুলো কি জাতের ছাগল আছে? এগুলো কত পাই জাতের ছাগল? দর্শক দেখেন, একটু কাছের থেকে দেখাই, দেখেন এই যে ছাগল গুলো দেখেন আপনারা। যদি আপনারা কেউ পছন্দ হয়, সুমন ভাই পল্লি চিকিৎসক, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আর আচ্ছা ভাই, এটার সাথে কি বাচ্চা বিক্রি করবেন নাকি? আপনার ছাগলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেছি, এদেরকে কি খাওয়ান? এদের খায় হলো দুধ খায়, আর পাতা টাতা খায়। বাচ্চা অবস্থায় ছোটবেলা কি খাওয়াইতে হয়? ভিটামিন ভিটামিন জিঙ্ক খাওয়াইতে হয়, মাল্টিভিটামিন করে হলো বড় ছাগলের জন্য 5 মিলি, আর ছোট বাচ্চার জন্য 2 মিলি আড়াই মিলি মিলে যথেষ্ট। ছাগল যদি কারো পছন্দ হয়, আপনারা ফোনের মাধ্যমে দাম দর করে নিবেন, আর দাম দর করার অবশ্যই অপশন আছে। আর আচ্ছা, বাচ্চা দুটা কি দাম হলে বিক্রি করেন? বাচ্চা দুটা, বাচ্চা দুটা 35-30 মধ্যে হলে চলবে। পাটির বাচ্চা দর্শক দেখেন, আর হচ্ছে পাঠার বাচ্চা, দুইটা প্যাকেজ দাম 30-35 হাজার টাকা ভাই চাচ্ছে। এর মধ্যে আপনারা দাম দর করে নেবেন অবশ্যই। আচ্ছা সুমন ভাই, এই ছাগলকে আপনি আসলে এই সময় গরমের সময় বেশিরভাগ সমস্যা হয়, প্যাকের সমস্যা হয় শুনছি অনেক, আপনারা ট্রিটমেন্টে যান, আসলে এই সময় রোগ কি ধরনের রোগ বেশি হয় ছাগল পশু পাখি? এ সময় গরমের কারণে জ্বর আসে, হলো খাওয়ার কারণে, গরমের মধ্যে খাওয়ার কারণে গ্যাস হয়, এই গ্যাসের থেকে মানে প্যাক ফাইতে যায়, জ্বর উঠে, আর হলো জ্বর উঠে, জ্বর উঠে। আর সেই গরমের মধ্যে ট্রিটমেন্ট হলো, যদি গ্যাস হয় তাহলে গ্যাস নেল সিরাপ আছে, তবে 0 ব্লড, টিম্পানেল এগুলো খাওয়া যায়। স্বাভাবিকভাবে কি হয়? স্বাভাবিক জ্বর দাঁড়ে গোসল করে রাখতে হবে ঠিক মতন, আর প্রতিদিন যেহেতু গরমটা বেশি, গরম বেশি হলে ওই দিন সারাইন খাইতে হবে, গাছের ছাদ রাখলো বা ফ্যান দিয়ে রাখলো। আচ্ছা আপনার খাবারটা খাওয়াইলেও খাবারটা পরিমাণ মতো অতিরিক্ত জল না হয়, অতিরিক্ত না পিপিআর রোগের টিকা আছে আপনার, 6 মাস অন্তর অন্তর দিতে হয়।
রোগ বেশি বা কি ধরনের রোগ? পিপার রোগটা বেশি হয় আর ছাগলে পিপার ভ্যাকসিনটা বেশি। আর খুরা রোগটা ছাগলের গলা সচরাচর দেখা যায় হঠাৎ হঠাৎ, কিন্তু খুরা রোগটা কম, কিন্তু পিপার রোগটা ব্যাপক। আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের, হয়তো আপনার সাথে যোগাযোগ করবে কিনার ক্ষেত্রে হোক ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক, যাতে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার সেই সুবিধার্থে আপনার নাম্বারটা বলে দেন 01713990570। দর্শক আপনারা শুনতে পেলেন যে ভাইয়ের নাম্বারটি, আর অবশ্যই ভাইয়ের এই দুটি ছাগল বিক্রি হবে বাচ্চা সহ। তো যদি কারো পছন্দ হয় অবশ্যই সুমন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আর যে কথাটি বললো যে গরমের সময় অতিরিক্ত খাবার, এবং এই গরমের সময় আপনারা যে ধরনের প্রবলেম হয় ছাগলের, আপনারা অবশ্যই দেরি না করে অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রাণী সম্পদ উপজেলা বা পল্লি চিকিৎসক তাদের সমপূর্ণ হবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। সুমন ভাই আপনি ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। জি আপনারা ভালো থাকবেন। জি ঠিক আছে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।